চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ২০০১ সালে জামাত শিবিরের হাতে নিহত আওয়ামী লীগ নেতা আশরাফুল হক চৌধুরী ওরফে মোর্শেদ কোম্পানি ও নিজাম সওদাগরের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। এছাড়াও উপজেলার প্রয়াত ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীদের কবর জিয়ারত ও তাদের স্বজনদের সাথে কুশল বিনিময় করেন তিনি। শুক্রবার সকালে প্রথমে উপজেলার বামনসুন্দর দ্বারকা বাজার এলাকায় প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফিরোজ সওদাগরের সন্তান ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ। পরে সেখান থেকে ফেরার পথে বামনসুন্দর দ্বারকা বাজারে নেমে সাধারণ মানুষের সঙ্গে কুশলাদি বিনিময় করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। এরপর তিনি ৭ নম্বর কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল ও প্রয়াত সভাপতি আবুল বশরের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। পরে কাটাছড়া বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা নজির আহমদের কবর জিয়ারত করেন এবং এলাকাবাসী সহ বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করেন তিনি। সমাজসেবক ও যুবলীগ নেতা এস এম রাশেদুলের প্রয়াত পিতা মোস্তফা শাহাবুদ্দিন ও তার ছোট ভাই ফখরুল করিম রায়হানের কবর জিয়ারত করেন এলিট। সবশেষে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের কবর জিয়ারত করেন এবং কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিয়াজ মোর্শেদ এলিট। এর আগে তিনি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ওসমান চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও যুবলীগ নেতা আসিফ রহমান শাহিন, সাখাওয়াত হোসেন রিঙ্কু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ অভি, যুবলীগ নেতা মঞ্জুরুল হাসান মঞ্জু, উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। শাহরুখ সায়েল, সি ভয়েস ২৪, চট্টগ্রাম।